स्वागत न्यूज 24 सकाल 7টার সংবাদে সঙ্গে আছি আমি আকাশ হাসান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগ প্রার্থী রেজাল করিম চৌধুরী। চট্টগ্রাম সিটির 735 কেন্দ্রের মধ্যে 733 কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন 369,248 ভোট, আর বিএনপি প্রার্থী সৈয়দ হোসেন পেয়েছেন 52,489 ভোট। কেন্দ্রীয় ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গণনা শেষ করে মধ্যরাতে ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে স্থগিত আছে দুটি কেন্দ্রের ফল, অন্যদিকে ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানায়নি বিজয়ী ও বিজিত। তবে নবনির্বাচিত মেয়র আজ সকালে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাবেন বলেছেন। এর আগে কয়েক স্থানে ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে বুধবার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এতে দুজন নিহত, অন্তত অর্ধ শতাধিক আহত হন। বুধবার সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই ভোটারদের লম্বা লাইন দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পাহাড়তলী, খুলশি, পাথরঘাটা, লালখান বাজার, আসাদগঞ্জ সহ বেশ কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। চট্টগ্রাম থেকে শেখ জাহাদের রিপোর্ট। বুধবার ভোট গ্রহণ শুরুর পর সকাল 9টার দিকে চট্টগ্রামে পাহাড়তলি আমবাগান ইউসেফ কারিগরি ভোট কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আলাউদ্দিন নামের একজন মারা যান। সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। কিছু কিছু বিষয় আমাদের নলেজে আছে, সেই বিষয়ে আমরা ইমিডিয়েটলি আমরা সেখানে যাচ্ছি, যেমন এখানে আমরা সবাই প্যাট্রোল করছি এবং সেটা আমরা মিটিগেট করছি এবং আশা করছি যে যেখানে যেখানে আসছে অনেক নলেজও আমাদের কাছে আছে, সেখানে আমরা ইমিডিয়েটলি ফোর্স পাঠাচ্ছি, আমাদের রিজার্ভ ফোর্স আছে, আমাদের প্যাট্রোল আছে, তারা যাচ্ছে এবং সেটাকে আমরা সলভ করছি। সার্বিক পরিস্থিতি আমাদের এখন নিয়ন্ত্রণে আছে, ভোট কার্যক্রম চলমান আছে। এদিকে চশিক নির্বাচনকে কেন্দ্র করে লালখান বাজার এলাকায় দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে, এতে 10 জন আহত হন। এর আগে কেন্দ্র দখলের অভিযোগ তুলে হালিশহর চৌধুরী বাজার এলাকায় আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় 6 জন আহত ও 2 জনকে আটক করে পুলিশ। এছাড়াও আসাদগঞ্জ ও পাথরঘাটায় দুটি ভিন্ন সংঘর্ষের ঘটনায় মোট 13 জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা এবং ভোট গ্রহণ স্থগিত, এরকম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে আশঙ্কা করা হয়েছিল 735টি ভোট কেন্দ্রের মধ্যে 400 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এরকম ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই বেশ কয়েকটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সহিংস পরিস্থিতি সৃষ্টি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে তামাশার প্রহসনের নির্বাচনে পরিণত করা হয়েছে অভিযোগ করেছেন বিএনপি। আওয়ামী লীগ বলছে সন্ত্রাস ও সহিংসতার নির্বাচন ভণ্ডুলের অপপ্রয়াস ছিল বিএনপির, তবে এই নির্বাচন নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। সকাল 8টায় চট্টগ্রাম সিটিতে ভোট শুরু হয়। এর 3 ঘন্টার মাথায় 13 নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিতে মারা যান মোহাম্মদ আলাউদ্দিন। 34 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে স্থগিত হয়ে যায় দুই কেন্দ্রের ভোট। বেলা 1টায় রাজধানীর নির্বাচন ভবনে আসে বিএনপি। দলটির প্রতিনিধিরা চট্টগ্রাম সিটি নির্বাচনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে অভিযোগ জানায়। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসির, অর্থাৎ ওখানে যে নির্বাচনী কার্যালয়, তার যৌথ প্রযোজনায় আরেকটি জালিয়াতির নির্বাচন চলছে। বিএনপির পরেই কমিশনে আসে আওয়ামী লীগ। তারা কমিশনকে জানান বিএনপির ইঙ্গিতেই চট্টগ্রাম সিটি নির্বাচনে এই সহিংসতা। চট্টগ্রামের একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে জড়ো করে ভোটাররা যেন ভোট দিতে না আসতে পারে এই কার্যক্রমটি তারা চালিয়েছে। নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াসকে ভণ্ডুল করে একটা মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, অজুহাত দাঁড় করানোর অপচেষ্টা না চালিয়ে তাদের দুর্বলতাটুকু কোথায় সেটি খুঁজে বের করা।
দিন শেষে নির্বাচন কমিশন জানায় সুনির্দিষ্ট অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। মোটের উপর এই নির্বাচন ভালোই হয়েছে। না, একটা হলো যে অভিযোগ এসেছে এটা স্থানীয় পর্যায়ে অভিযোগ দেখার জন্য রিটার্নিং অফিসার আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, তারা দেখবেন। তারপর যদি কোনো অভিযোগ তাদের যেগুলো তাদের মানে ডিসপোজ করার আইনে নাই সেগুলো কমিশনে পাঠাবেন, পাঠালে আমরা এটা কমিশনে উপস্থাপন করব, তারপর কমিশন যেভাবে সিদ্ধান্ত দেবেন সেইভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনকে পুরোপুরি সুষ্ঠু ও গ্রহণযোগ্য মানতে নারাজ নির্বাচন বিশ্লেষকরা। একই সঙ্গে নির্বাচনী সহিংসতার দায় নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে বলেও মত তাদের। নির্বাচনের আগের শঙ্কা এবং ভোটের দিনের পরিবেশের কারণেই ভোট গ্রহণ কম হয়েছে বলেও জানিয়েছেন দুই নির্বাচন বিশ্লেষক। আরও জানাচ্ছেন প্লাবন রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের আগে থেকে শঙ্কা ছিল সংঘর্ষ সহিংসতার, বিশেষ করে বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিরোধের কারণেই ছিল এমন উদ্বেগ। সুষ্ঠু পরিবেশে বেশিরভাগ ভোট কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, কিন্তু শুরুটা ভালো হলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি এমন নির্বিঘ্ন পরিবেশ। ভোট শুরু হতে না হতে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোটার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, রক্তপাত। আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে চলে এসব সহিংসতা। ফলাফল, 27 বছরের ইতিহাসে চট্টগ্রামে ভোটের দিন ঘটে নিহতের ঘটনা, মারা যায় দুইজন, বিভিন্ন জায়গায় সহিংসতায় সংবাদকর্মী সহ আহত অর্ধশতাধিক। আমরা কিন্তু দেখিনি যে এই ওয়ার্ডগুলোর নির্বাচন সম্পূর্ণভাবে বন্ধ করে একটা ইনকোয়ারি করে মানুষের যারা যা এই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তো আইনে দেওয়া আছে। কাজেই আমি এটা দায় দায়িত্ব আমি মনে করি যে ইলেকশন কমিশনকে অনেকাংশে নিতে হবে, তারপর নিতে হবে যারা মাঠ পর্যায়ে ল এনফোর্সিং এজেন্সি আছে তাদের এবং পলিটিক্যাল পার্টির। বিভিন্ন বিষয়ের কারণে নির্বাচনগুলো কিন্তু সহজে গ্রহণযোগ্য হচ্ছে না, আমার কাছে নয়, বিশ্ববাসীর কাছে। এবারই প্রথম চট্টগ্রাম সিটির 735 কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। সকালের দিকে দীর্ঘ লাইন থাকলেও দুপুরের দিকে কেন্দ্রে কেন্দ্রে কমতে থাকে ভোটার উপস্থিতি, যাতে সন্তুষ্ট হতে পারেননি স্বয়ং নির্বাচন কর্মকর্তারাই। এর কারণ হিসেবে ভোটের আগে পরের সার্বিক পরিবেশকে দায়ী করছেন নির্বাচন বিশ্লেষকরা। রিটার্নিং কর্মকর্তা নাই বলেছে, তার কাছে কোনো অভিযোগ আছে নাই, অতএব নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। নির্বাচন কমিশনের চোখখান থাকার কথা, নির্বাচন কমিশনের এইসব নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করা। ভোটাররা নট ইন্টারেস্টেড, কারণ তারা জানে যে এই ধরনের ঘটনা ঘটবে, ভোটাররা যেতে পারবে না। আমি কয়েকটি জায়গায় দেখেছি যেখানে নারী ভোটাররা বলছে আমরা ভোট দিতে পারবো না, কারণ সেখানে মারামারি হচ্ছে। দেশব্যাপী চলমান পৌরসভা নির্বাচন কিছুটা আশা জাগালেও চট্টগ্রাম সিটি নির্বাচনে আবারও সহিংসতার বাস্তবতায় হতাশ নির্বাচন পর্যবেক্ষকরা, যা দেশের নির্বাচন ব্যবস্থা কিংবা গণতন্ত্রের জন্য কোনোভাবেই সুখকর নয় বলে আবারও সতর্ক করেন তারা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানীর 5টি হাসপাতালে আজ থেকে শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম। গতকাল রাজধানীর কুমিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথম দিনে টিকা নেন 26 জন, তারা সবাই সুস্থ ভালো আছেন বলে জানা গেছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে করোনা ভাইরাসের টিকা কিভাবে প্রয়োগ হয় তা দেখতে অনেকেই চোখ রাখেন রাজধানীর কুমিটোলা জেনারেল হাসপাতালে। বুধবার বিকেল 4টার দিকে কুমিটোলা হাসপাতালে করোনা ভাইরাসের টিকা কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুর থেকে বিভিন্ন পেশা ও শ্রেণীর টিকা গ্রহণকারীরা একে একে কুমিটোলা হাসপাতালে আসতে থাকেন। দেশে করোনা ভাইরাসের প্রথম টিকা নেয়া রাজধানীর কুমিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা, তিনি জানান টিকা নেয়ার পর সুস্থ আছেন। টিকা পাওয়ার পরে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ আছি। সবাইকে বলবো আমাকে দেখে, আমাদের দেখে আপনারা যেন অনুপ্রাণিত হন। মোট 27 জন উদ্বোধনের দিন টিকা নিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাও এদিন টিকা নিয়েছেন। টিকা নেয়ার পর 15 থেকে 30 মিনিট তারা পর্যবেক্ষণে ছিলেন। এবং ভ্যাকসিন নিলে মানুষের ক্ষতি হবে এটা যে অপপ্রচার, এটা বন্ধ করার জন্য আমি ভ্যাকসিন নিয়েছি। 12-14 মিনিট টিকাটি গ্রহণ করেছি। এই 12-14 মিনিটের ভিতরে আমার শরীরে কোথাও কোনো সমস্যা দেখিনি। সন্দেহাতীতভাবে আমি ভাগ্যবান এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি যে জায়গায় ভ্যাকসিনটা দেওয়া হয়েছে ওই জায়গায় তেমন প্রবলেম হয়নি, মানে আগের মতো মনে হচ্ছে ওভারঅল। ভ্যাকসিন নিয়ে যারা বিদ্রুপ প্রতিক্রিয়া দেন বা সমালোচনা করেন তাদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আমরা 7 তারিখে যে সারা বাংলাদেশে ভ্যাকসিন দেওয়ার একটা ছোট অনুষ্ঠান আমরা করব, উদ্বোধন করব, সেখানে আমরা সকলে ওখানে ভ্যাকসিন নেওয়ার আমরা চেষ্টা করব। বৃহস্পতিবার রাজধানীর আরো 5টি হাসপাতালে প্রায় 500 জন টিকা নেবেন। সকল জল্পনা অবসান ঘটিয়ে করোনা ভাইরাসের টিকা কর্মসূচি উদ্বোধন করা হলো। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের 7 তারিখে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। হাসান পারভেজ, News24, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। খুলে দেওয়া হয়েছে করোনা ভ্যাকসিন প্রাপ্তির জন্য ডিজিটাল ওয়েব প্ল্যাটফর্ম সুরক্ষা, www.surakha.gov.bd নামক ওয়েব পোর্টাল, যেখানে জাতীয় পরিচয়পত্র ও ফোন নাম্বারের মাধ্যমে নিবন্ধন করা যাবে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী বর্তমানে প্রথম ধাপের শুধুমাত্র 55 বয়সূর্ধ্ব ব্যক্তিরাই নিবন্ধন করতে পারবেন। কম্পিউটার বা স্মার্টফোন থেকে সুরক্ষা ওয়েব পোর্টালে গিয়ে সহজে নিবন্ধন করা যাবে। অ্যাপ্লিকেশন পাওয়া যাবে গুগল প্লে ও অ্যাপল স্টোরে। এছাড়াও সারা দেশের প্রায় 6000 ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্র থেকেও নিবন্ধন করা যাবে। এছাড়া নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়েও নিবন্ধন করা সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবারে পৌর নির্বাচনের খবর। নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন নোয়াখালীর চৌমুহনী ও বরিশালের গৌরনদী পৌর নির্বাচনের প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। এলাকার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ করতে ভূমিকা রাখবে যে প্রার্থী, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চায় ভোটাররা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 30 জানুয়ারি নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে মাঠে রয়েছেন আওয়ামী লীগের আক্তার হোসেন ফয়সল, ধানের শীষ প্রতীকে বিএনপির জহিরুদ্দিন হারুন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। ভোটারদের মন জয়ে দিন রাত মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আমরা যে উন্নয়ন করেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আল্লাহর অশেষ রহমতে জনগণ আমাদের পক্ষে রায় দিবে। আমি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। বিভিন্ন ধরনের সন্ত্রাস, মাদক, তারপর বাহিনী মুক্ত একটা পৌরসভা উপহার দিব। শেষ সময়ে জমে উঠেছে বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা। এই নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকেই ভোট দেবে ভোটাররা, এমন আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় বিএনপির মেয়র প্রার্থী। 30 জানুয়ারি গৌরনদী পৌরবাসী কেন্দ্রে গিয়ে তাদের বিবেকের রায় ব্যালট দিকে নৌকাকে নিরঙ্কুশভাবে এই অঞ্চলে বিজয়ী করবে ইনশাআল্লাহ। মানুষ সুষ্ঠুভাবে যদি নির্বাচন এবং ভোট অধিকার যদি তারা প্রয়োগ করতে পারে, তাহলে আমি হব জনতার মেয়র। এদিকে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান সাধারণ ভোটাররা। গৌরনদী প্রত্যেকটা রাস্তাঘাট এবং প্রত্যেকটি মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবে। ঢুকে ঢুকে কাছে থাকে, ডাক দিলে সারা পাই, সেরকম একজন প্রার্থীকেই আমরা চাই। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব, বিজিবি মোতায়েন করা হবে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেকটি পৌরসভায় 2 প্লাটুন করে বিজিবি এবং 3 টিম করে র‍্যাব নিয়োজিত থাকবেন। গৌরনদী পৌরসভায় মোট ভোটার রয়েছে 33,408 জন। ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাতে 4টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং বাতিল করা হয়েছে আরও 4টি ফ্লাইট। ফ্লাইট পরিবর্তনের নোটিশ টাঙানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল গেটে। নোটিশে বলা হয়েছে বাংলাদেশ বিমানের মাস্কাটের ফ্লাইট ছাড়বে আগামীকাল সকাল 10টায় এবং রিয়াদের ফ্লাইট ছাড়বে আগামীকাল দুপুর 12টায়। এছাড়া কাঠমান্ডু, কুয়ালালামপুর, দিল্লি ও ব্যাংককের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ সহ আরও 2টি এয়ারলাইন্স, যেগুলোর পরবর্তী ফ্লাইট শিডিউল এখনও জানানো হয়নি। হঠাৎ করে দেয়া এই নোটিশে বিপাকে পড়েছেন যাত্রীরা। আগ থেকে নোটিশ না পেয়ে এয়ারপোর্টে এসে ভোগান্তিতে পড়েছে তারা। কনকনে ঠান্ডায় বাইরে অপেক্ষা করতে হচ্ছে এসব যাত্রীদের। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন।
সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে যশোরের সারথি মিল সড়ক। কার্পেটিং উঠে গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় এক কিলোমিটার অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভুক্তভোগীরা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই কাজ শুরু হবে। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর উপশহরের এই সড়ক দিয়ে কেসমত নোয়াপাড়া সহ আশেপাশের এলাকার অসংখ্য মানুষ যাতায়াত করেন। পাশেই কিন্ডার গার্ডেন স্কুল সহ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস। 8 কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার হয়েছে এক বছর হলো, কিন্তু অল্প কিছুদিনে এই সড়কটি চলাচলে উপযোগিতা হারিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থায় টিএনডি মোড় হতে লেক পার হয়ে সারথি টেক্সটাইল মিল এলাকা পর্যন্ত অবস্থা খুবই খারাপ। আপনার এমনকান 2-3 দিন ঠিক করলে এমনকান আবার যাতায়াত হয়ে যায়, বিভিন্ন জায়গায় খানাখন্দকের সৃষ্টি হয়েছে, সেটা আমাদের যাতায়াত পথে অনেক সমস্যা তৈরি করে। সড়কের বেহাল দশায় বেড়েছে দুর্ঘটনাও, নষ্ট হচ্ছে যানবাহনের মূল্যবান যন্ত্রাংশ। গাড়িগুলো এখানে উঠানামা করতে, এখানে চলতে সমস্যা হয়, অনেক সময় ইঞ্জিনের সমস্যা হয়। এই পিচ করে গেছে 1.5 থেকে 2 মাস হয়েছে, তার মধ্যে দেখেন অবস্থা। দুর্ঘটনা তো অনেক সময় রিক্সা ইয়ে হয়, তারপর মোটরসাইকেলে যে বাইচো নিয়ে পড়ে যায়। জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা দ্রুত ইমার্জেন্সি বেসিস প্রকল্প মাধ্যমে মেরামতের ব্যবস্থা নেব এবং এটা প্রক্রিয়া আছে। আশা করছি আমরা আগামী 18 মার্চ শুরু হবে অমর একুশে বইমেলা 2021, চলবে 14 এপ্রিল পর্যন্ত। তথ্য নিউজ 24 কে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির সচিব HM লোকমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে এবারের বইমেলায় সবচেয়ে গুরুত্ব পাবে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মজীবনীমূলক বই, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং ইতিহাসমূলক বই। শুকর নামিরের প্রতিবেদন। নানান সংশয় কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা 2021। করোনার কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারের বইমেলা অনুষ্ঠিত হবে 18 মার্চ, চলবে 14 এপ্রিল পর্যন্ত, এমনটা জানান বাংলা একাডেমির সচিব AHM লোকমান। বুধবার দুপুরে নিউজ 24 কে তথ্যটি নিশ্চিত করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে 18 মার্চ থেকে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠানে সম্মত হয়েছে। এবছর মেলাটির নাম হচ্ছে অমর একুশে বইমেলা। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে মুজিব বর্ষ, সেই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তাই এবারের মেলায় বই নির্বাচন, প্রকাশ এবং মেলার সাজসজ্জায় থাকবে বিশেষ গুরুত্ব, এমনটাও জানান তিনি। মুজিব বর্ষ উপলক্ষে বাংলা একাডেমি 100 জন বিদগ্ধ লেখকের 100টি বই প্রকাশ করবে এবং 100 জন ছড়াকারের 100টি ছড়া নিয়ে একটি ঋদ্ধ ছড়ার বই প্রকাশ করবে। বই নির্বাচনে গুরুত্ব দেবেন প্রকাশকরাও, যেহেতু করোনা, প্রাকৃতিক দুর্যোগ সহ বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এবারের মেলা, তাই আয়োজকদের বিশেষ তদারকি চান প্রকাশকরা। বৃষ্টি যদি হয়, ঝড় যদি হয়, তাহলে মাঠ কিভাবে প্রস্তুত করতে হবে, এই প্রস্তুতিটা নিঃসন্দেহে আয়োজকরা বঙ্গবন্ধুকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বই আমরা করছি এবং এটা আমাদের চেতনারও একটা অংশ। প্রকাশকরা প্রচন্ড রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই 10 মাসে, কাজেই আমরা দাবি করেছিলাম যে কোনো মূল্যে হোক যে স্টল ভাড়া সর্বনিম্ন পর্যায়ে যেন রাখা হয়। বইয়ের ঘ্রাণে মেতে উঠতে এখন কেবল সময়ের অপেক্ষা। শুকর নামির, নিউজ 24, ঢাকা। সংবাদের ইচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কোভিড-19 মহামারীতে দেশে দারিদ্র্যের হার বেড়ে 42% হওয়ার যে তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম, তার পুরোটাই অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। কারণে যদি কোনো কেউ না খেয়ে থাকে, কোনো কর্ম যদি কোনো যে কর্মে ছিল সেই কর্ম যদি না করে, তাহলে আপনি বলতে পারেন। কিন্তু আমাদের তো তাদের যে যে কাজে ছিল সেই কাজে তাদের আমার ফেরত দিয়েছে, আর না খেয়ে একজনও নাই। আপনি যদি বলতে পারেন যে না খেয়ে আছে,
তাহলে সেটা আমরা বলতে পারি না, অনেকে আমাকে অনাবশ্যক জিজ্ঞেস করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপে অ্যাস্ট্রাজেনিকার করোনা টিকা সরবরাহ পরিকল্পনায় কাটছাটের কারণে সৃষ্ট জটিলতায় এবার তাদের ব্রিটেনের উৎপাদন কেন্দ্র থেকে ভ্যাকসিনটি সরবরাহের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। টিকার ঘাটতি পূরণে এটাই উপযুক্ত উপায় হবে বলে মন্তব্য করেছে ইইউ। গেল সপ্তাহের বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে অ্যাস্ট্রাজেনিকার কাছ থেকে প্রতিশ্রুতির চেয়ে 60% কম টিকার ডোজ পাবে ইইউ। এই ইস্যুতে সমাধানের জন্য বুধবার সন্ধ্যায় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সাথে এক বৈঠকেই ব্রিটেন থেকে অ্যাস্ট্রাজেনেকাকে টিকা সরবরাহের অনুরোধ করে ইউরোপ। এদিকে স্পেনে বেশ কয়েকদিন ধরে টিকাদান শুরু হলেও সরবরাহ করা ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছে বলে বুধবার অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। ফলে দেশটিতে সংক্রমণ তুলনামূলকভাবে আবার বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে এবিসি নিউজ। ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন লাভ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয়েছেন দুনেতা। এদিকে পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার আগেই ইরানকে তা মেনে চলার শর্ত জুড়ে দিয়েছে ফ্রান্স। তবে এখন পর্যন্ত বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে তেহরান। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির গ্রেফতারের বিষয়ে মন্তব্য করায় এরই মধ্যে রাশিয়ার তোপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তবুও ওয়াশিংটন আলোচনায় এগিয়ে এলে মস্কো তাতে অংশ নেবে বলে জানিয়ে দিয়েছিল পুতিন প্রশাসন। আর তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, নতুন এসটিএআরটি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আরও 5 বছর বাড়াতে একমত হয়েছে ওয়াশিংটন মস্কো। আগামী সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল চুক্তিটির মেয়াদ। এদিকে মার্কিন প্রশাসনের ইরান বিরোধী নীতি অনুসরণ করে তেহরানকে পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানিয়েছে ফ্রান্স। মঙ্গলবার এক বিবৃতিতে ম্যাক্রো প্রশাসন জানিয়েছে, পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্র ফেরার আগেই তা মানতে হবে ইরানকে। তবে একই দিনে তেহরানের এক সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরান সরকারের মুখপাত্র আলী রাবি জানিয়েছেন, এখনও বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা করেনি তারা। সেই সাথে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের জন্য সুযোগ চিরদিন থাকবে না বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। মহামারীর কারণে সামাজিক দূরত্ব রাখার নির্দেশ মানতে গিয়ে বিনোদনের রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে মানুষের, কিন্তু তারপর সামাজিক দূরত্ব মেনে কোথাও কোথাও বিনোদনের স্বাদ নিতে যাচ্ছে অনেকে। আর তাই গাড়িতে বসে মুভি দেখার পর এবার বিশালাকার প্লাস্টিক বাবলের মধ্যে দাঁড়িয়ে কনসার্টের আয়োজনও করা হয়েছে। বিস্তারিত নাহিজিহানের ডেস্ক রিপোর্টে। করোনা মহামারীর কারণে মানুষের জীবনে ব্যাপক অর্থেই ছন্দপতন ঘটেছে। বেড়াতে যাওয়া, রেস্তোরাঁয় বসে খাওয়া, মুভি দেখার মতো বিনোদনগুলো থেকে দূরে থাকতে হচ্ছে। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে অনেক দেশেই এখন ড্রাইভ ইন মুভি, অর্থাৎ যার যার গাড়িতে বসে সিনেমা কিংবা কনসার্ট দেখার আয়োজন করা হচ্ছে। এমনকি গাড়িতে বসে থিম পার্কেও ঘোরার ব্যবস্থা করে দিচ্ছেন আয়োজকরা। আর এবার মানুষের মাঝে আনন্দ ছড়াতে নতুন আরেক পদ্ধতি ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার কনসার্ট আয়োজকরা। বিশাল আকার প্লাস্টিকের বেলুন ফুলিয়ে তার মধ্যে 3 জন মানুষ দাঁড়াতে পারে এমন ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে পানি, টাওয়েল ও টয়লেটে যাওয়া কিংবা গরম লাগলে প্ল্যাকার্ড দেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে। এই বেলুনের নাম দেয়া হয়েছে স্পেস বাবল। এই ফ্লেম কনসার্টে রাখা হয়েছিল মোট 100টি বাবল। প্রচুর মানুষের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে স্পেস বাবলের ভেতরে মন খুলে নেচে গেয়ে আনন্দ করতে পারায় বেজায় খুশি কনসার্ট উপভোগ করতে আসা দর্শকরা। নাহিদ সিহান, নিউজ 24। নিচে আর একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার খেলার খবর। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে অভাবনীয় উন্নতি হয়েছে টাইগার ক্রিকেটারদের। বিশেষ করে বোলিং র্যাঙ্কিংয়ে সেরা 10 উঠেছেন 2 টাইগার বোলার। 3 ম্যাচে 7 উইকেট নেওয়ার সুবাদে মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন 9 ধাপ। বর্তমানে অবস্থান করছেন ক্যারিয়ার সেরা 4 নম্বরে। এছাড়া 11 ধাপ এগিয়ে 8 নম্বরে উঠে এসেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
সেরা দশে না এলো মিরাজ মুস্তাফিজের চেয়ে বড় লাভ দিয়ে ১৩ নম্বরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হাসপাতালে ভালো আছেন ক্রিকেট মহারাজ সৌরভ গাঙ্গুলী, বুকে ফের স্টেন্ট বসানো হতে পারে, তবে সবকিছু নির্ভর করে তার শারীরিক পরীক্ষার রিপোর্টের উপরে। বুধবার বুকে ব্যথা অনুভব করার পর বিসিসিআই সভাপতিকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে তার ইকো কার্ডিওগ্রাম এবং ইসিজি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর বিষয়টি গুরুত্বের কিছু সূত্রের খবর বিষয়টি গুরুতর কিছু নয়। বৃহস্পতিবার এনজিওগ্রাম এবং রক্ত পরীক্ষা হবে, কবে স্টেন্ট বসানো হবে তারপরেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে সৌরভকে দেখতে ফের শহরে আসতে পারেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। কলকাতা থেকে আরো জানিয়েছেন সহকর্মী ভাস্কর সর্দার। কুড়ি দিন বাদে আবার বাংলার মহারাজা অর্থাৎ বিসিসিআই সভাপতি তিনি আবার ভর্তি হলেন বুকে ব্যথা নিয়ে অ্যাপোলো হাসপাতালে। গত 2 জানুয়ারি তিনি সেম বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার উডলাইন হাসপাতালে, এবং 27 জানুয়ারি অর্থাৎ 20 দিন বাদে আবার ভর্তি হলেন তিনি সেই বুকে ব্যথা নিয়ে এই অ্যাপোলো হাসপাতালে। পরিবার সূত্রে যেটা জানা গেছিলো যে গতকাল থেকে সামান্য বুকে ব্যথা অনুভব করছিলেন এবং নিঃশ্বাসে কিছু সমস্যা হচ্ছিলো, এবং মঙ্গলবারের পর থেকে বুধবার আছে অর্থাৎ আজকে সকাল থেকে সাময়িক তিনি বুকে ব্যথা একটু বেশি অনুভব করেন এবং নিঃশ্বাসের সমস্যা তার একটু বেশি হয়। স্বভাবতই পরিবার কোনো রিস্ক না নিয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা মাত্রই তাকে হাসপাতালে আসার কথা বলা হয়, এবং যেই হাসপাতালে আসার কথা যখনই বলা হয় কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রায় বেহালা থেকে অ্যাপোলো হাসপাতাল অর্থাৎ যেটা ইএম বাইপাস যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশে যে অ্যাপোলো হাসপাতাল সেই অ্যাপোলো হাসপাতাল কম বেশি প্রায় 15 কিলোমিটার মতো দূরত্ব। কলকাতা পুলিশের তত্ত্বাবধানে বা নির্দেশে এই রাস্তা কিন্তু গ্রিন করিডোর করে দেওয়া হয়, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির গাড়ি যখন হসপিটালে আসবে তাতে যেন কোনো বাধা না হয় সেই রকম গ্রিন করিডোর করে দেওয়া হয়, এবং দুপুরের দিকে মহারাজার গাড়ি হসপিটালে আসেন এবং যেটুকু মানে খবর যে তিনি কিন্তু পায়ে হেঁটেই হসপিটালে এমার্জেন্সিতে এসেছিলেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে হাসপাতালটা দেখানোর এই অ্যাপোলো হাসপাতালের এমার্জেন্সিতেই তিনি পায়ে হেঁটে আসেন, এবং সন্ধে 6:30 নাগাদ ডাক্তারদের যেটা কথা সেই ডাক্তারদের কথা মতো আপাতত তিনি সুস্থ আছেন এবং সুস্থ তিনি এখন কদিন চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকবেন। ডক্টররা যেটা বলছেন যে আপাতত তিনি ডাক্তারদের তত্ত্বাবধানেই থাকবেন, অবজারভেশনেই থাকবেন। এখন সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল এবং সৌরভ গাঙ্গুলি ভালো আছে, কলকাতা থেকে সর্বশেষ খবর এটাই থাকছে। বিনোদনের খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তাজউদ্দিন আহমেদের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। বায়োপিক মাস্টার খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগাল নির্মাণ করবেন জাতির পিতার এই বায়োপিক। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যার নেতৃত্ব ও বুদ্ধিদীপ্ত কৌশল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে রেখেছিল গুরুত্বপূর্ণ অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণের কাজ শুরু হয়েছে এরই মধ্যে, যেখানে তাজউদ্দিন আহমেদের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি মনে করি যে প্রত্যেকটা অভিনেতার একটা অতৃপ্তি থেকেই যায় কাজ নিয়ে, জীবন্ত কিংবদন্তিদের চরিত্র অভিনয় করা। আমি যে চরিত্রে অভিনয় করছি তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার এবং বঙ্গবন্ধুর সান্নিধ্যে ছিলেন দীর্ঘদিন, দীর্ঘ সময় তারা একসাথে কাজ করেছেন, সেরকম একটা চরিত্রে রূপদান করা একটা মানে একটা মানে ভয় মিশ্রিত আনন্দের ব্যাপার আর কি। যৌথ প্রযোজনার এই সিনেমায় অংশ নিতে খুব শীঘ্রই ফেরদৌস যাচ্ছেন মুম্বাই, যেখানে বঙ্গবন্ধুর বায়োপিকের দৃশ্য ধারণে অংশ নিয়েছে অন্য কলা কৌশলীরা। শ্যাম বেনেগাল সাহেব আমাদের সাথে, স্যার আমাদের সাথে জুমে মিটিং করে বেশ কয়েকবার চরিত্রগুলোকে ব্রিফ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উনি তাজউদ্দিন কাকা বলতেন, সো তাজউদ্দিন কাকা সম্বন্ধে তারা দুই বোন মাননীয় প্রধানমন্ত্রী এবং ছোট বোন ছোট আপা শেখ রেহানা তারা যতটুকু জানেন ততটুকু আমাদেরকে ব্রিফ করেছেন, আমাকে ব্রিফ করেছেন। রিমিন আপার সাথে আমার কথা হয়েছে, উনি বেশ কিছু টিপস দিয়েছেন।
এছাড়া বঙ্গবন্ধুর মা শেখ সাইরা খাতুনের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের চরিত্রে খায়রুল আলম সবুজ, আব্দুল হামিদ খান ভাসানের চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। প্রায় 40 কোটি টাকা বাজেটে নির্মিত 2 ঘন্টা 20 মিনিট ব্যাপ্তির এই সিনেমা বাংলাদেশ ও ভারতে দেখানো হবে। ফাতেমা কাউসার, News 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।